অনুপযোগী, সন্তান অবাধ্য, চাকরি পেতে বাধা, ব্যবসায় অসফলতা, প্রেমে ব্যর্থ, দাম্পত্য কলহ, সাংসারিক জীবনে অশান্তি ইত্যাদি বিভিন্ন সমস্যায় জর্জরিত সব সমস্যা থেকে মুক্তি পেতে আজই যোগাযোগ করুন আচার্য শ্রী দুলাল বাবুর সঙ্গে, যার অভিধানে হতে পারে বলে কোনো শব্দই নেই, হবেই অথবা হবে না এইটাই বলে থাকেন। নমস্কার, এই মুহূর্তে যে সকল বয়োজ্যেষ্ঠ মানুষরা আমরা এই প্রোগ্রাম দেখছেন তাদের প্রণাম জানাই, এবং আমার সমবয়স্ক বন্ধু বান্ধব দাদা ভাই যারা এই মুহূর্তে আমার এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমার অনুষ্ঠান সঠিক দিশা। আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল। অনেকে আমার নাম শুন জেনে গেছেন এবং ভাবছেন যে দাদা এরকমভাবে অ্যাকুরেটভাবে বলছে কী করে, বলে কী করে। আর শুধুমাত্র বলা নয়, না জানি দাদার কাছে গেলে কত টাকা খরচ হয়, কারণ বিভিন্ন জায়গায় গিয়েছিলাম, খরচ করেছি, খরচ আরও করে চলেছি, রেসপন্স পাইনি। যারা এই রকম মানুষ আছেন তাদেরকে বলে রাখি, অনুষ্ঠানের সূচনাই বলে রাখি, ভয় পাবার কিছু নেই। আচার্য শ্রী দুলাল যেটা পারবে আপনাকে বলে দেবে, যেটা পারবে না সেটাও বলে দেবে, ভয় পাবার কিছু নেই। আজকের যে বিষয় নিয়ে আমি আলোচনা করব, বিষয়টা আর কিছুই নয়, একদম সিম্পল বিষয়। স্বপ্ন প্রত্যেকটা মানুষই দেখে, স্বপ্ন প্রত্যেকটা মানুষ দেখে, কিন্তু সেই স্বপ্ন পূরণের পথ অনেকে খুঁজে পায়, অনেকে খুঁজে চলেছে, আর অনেকে খুঁজতে 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 হাপিত্যেশ করে মরে গেল, খুঁজে আর পেল না। এই স্বপ্ন কোনো কর্ম হতে পারে, চাকরি হতে পারে, এই স্বপ্ন একটা ভালো বাড়ি, ভালো একটা গাড়ি, বা তার দাম্পত্য জীবন, বা অনেক মায়েরা আছেন জাস্ট মা ডাক শোনা, মাতৃত্বের সুখ, মাতৃত্বের স্বাদ সেটা পাননি। যারা সমস্যায় ভুগছেন, একবার আচার্য শ্রী দুলাল, একবার, ওয়ান টাইমস, লাইফ টাইম রেমেডি, সারা জীবনের জন্য রেমেডি করে দিই আমি, যেটা পারবো ইয়েস, যেটা পারবো না না, সরাসরি একদম, হতে পারে, খেতে পারে, চলতে পারে, এ সমস্ত শব্দ বাদ। আমার এই অনুষ্ঠান দেখছেন অনেক দর্শক বন্ধু আছেন যাদের মধ্যে প্রশ্ন দোলা লাগছে, শুধু একটু জানবো, শুধু জানবো। দেখুন দর্শক বন্ধু, জানার কোনো শেষ নেই, কিন্তু জানতে 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 এমন একটা পর্যায়ে চলে আসে নিজেরা কনফিউজ হয়ে যায়, আদৌ কোনটা ঠিক আর কোনটা ঠিক নয়। এই মুহূর্তে আমার কাছে জানলেন, 10 মিনিট পরে অন্য কোনো চ্যানেলে অন্য কোনো জ্যোতিষ বন্ধুর কাছে জানলেন, 2 দিন পরে জানলেন, বা 5 দিন আগে জেনেছিলেন। এই যে জানা, এই জানাটা স্টপ করুন। কেন? নিজেরা নিজেরা কনফিউজ হয়ে যাবেন। যে কোনো একজন আদর্শ, যে কোনো একজন প্রাজ্ঞ, যে কোনো একজন যিনি প্রকৃত জ্যোতিষ জানেন তার কাছে স্যালেন্ডার হয়ে যান, তার পরামর্শ গ্রহণ করুন এবং তাকে সঠিকভাবে গাইড করতে দিন, এবং তাকে বা তার গাইড আপনি গ্রহণ করুন। কিন্তু বুঝবেন কি করে যে সঠিক জ্যোতিষ বন্ধু কে, তাই না? আলোচনায় আজ থাকবো। এক দর্শক বন্ধু আছেন, নমস্কার। নমস্কার বাবা, আপনি কোথা থেকে বলছেন? আপনি আমার নিয়মিত দর্শক, বোঝা গেল। আমার প্রোগ্রাম কেমন লাগছে আপনাদের?
আপনার প্রোগ্রাম আমার খুবই ভালো লাগে, আমি কালকেও দেখেছি রাতে, আর এখন এই লাইন পেয়ে গেলাম। একটা ছোট্ট প্রশ্ন, অনেকেরই তো জ্যোতিষ অনুষ্ঠান দেখেন, অনেকেরই প্রোগ্রাম দেখেন, সবারই ভালো লাগে, কারো খারাপ লাগে বলবো না, সবারই ভালো লাগে, কিন্তু তার মধ্যে আমারটা ভালো লাগে কেন? আপনি যেগুলো বলেন সব ঠিক। একদিন আপনার কাছে আমার ছেলের বিষয়ে জেনেছিলাম, ওর ডেট অফ বার্থ আছে, আপনি যা বলেছেন সব ঠিক হয়েছে, একটা মানে ভুল হয়নি সেই জন্য। বুঝতে পেরেছি, আজকে যে কারণে আপনার নিজের বিষয়ে একটু জানবেন। যে কোনো একটি রঙের নাম আমাকে বলুন, রং সবুজ। যে কোনো একটি ফলের নাম বলুন। এখন আপনার বর্তমান বয়স একটা আনুমানিক? চল্লিশ। প্রথমত বলবো ফ্যামিলিতে, পরিবারে আয় যতটা হচ্ছে তার থেকে ব্যয় বেশি চলছে এখন, একদম ঠিক। মাঝে মধ্যে বুঝে উঠতে পারছেন না কি করবেন, আয়ের থেকে ব্যয় বৃদ্ধি বেশি চলছে, এবং যেটা আমি পেলাম সেটা হলো এই, জীবনে আপনি যাদেরকে বেশি বিশ্বাস করতেন করেছেন, যাদেরকে মন দিয়ে বেশি ভালোবেসেছেন, যাদের জন্য গলা পর্যন্ত নেমে গিয়েছেন, তাদের দ্বারাই তো আপনার সমস্যা হয়। সমস্যা বলতে বদনাম, অপবাদ। ঠিক বললাম না ভুল বললাম? একদম ঠিক, একদম ঠিক, একদম ঠিক। যাদেরকে ভালোবাসি বিশ্বাস করি তারাই হচ্ছে কি কত কি বলে পিছনে, একদম। এবং সব থেকে বড় কথা, আপনার নিজের কিছু কিছু আত্মীয় স্বজন আছে এবং পাড়া প্রতিবেশী আছে, আপনাকে দেখে ঈর্ষা, ঈর্ষা মানে হিংসে, হিংসে করে, আপনার ভালো তারা কখনো দেখতে পারে না, তারা যেন জ্বলে, জ্বলছে। আর আপনার নিজের, আপনার নিজের পেট বা পেটের নিচের দিক দিয়ে কিছু সমস্যায় ভুগবেন, হাঁটু পায়ে ব্যথা থাকবে, সারা শরীরে একটা ব্যথা ব্যথা অনুভব হবে। ঠিক বলছি? হ্যাঁ, হাঁটুতে আর্থ্রাইটিস। আমি ঠিক বললাম না ভুল বললাম? ঠিক বললেন একদম। আপনার আমি হাত দেখতে পেয়েছি? আর হ্যাঁ দাদা বলছি, আমার কি ঘর, আমি কি ঘর বাঁধতে পারবো না পারবো না একটু বলে দিন। খুব ভালো প্রশ্ন। আপনি টিভির সামনে আছেন এখন? হ্যাঁ, টিভির সামনে মিউট করা আছে। ঠিক আছে, আপনি টিভিটা দেখুন আর আমার সঙ্গে মানে কথা বলুন। এই দেখুন, এখানে আমি একটা হাতের ছবি এঁকেছি। যে সমস্ত দর্শক বন্ধু যাদের মনের মধ্যে এই প্রশ্ন আছে যে আমার বাড়ি হবে কি হবে না, আমি ভালো ফ্ল্যাট করতে পারবো কি পারবো না, আমার ভালো জমি আমি কিনতে পারবো কি পারবো না, হাতের দিকে লক্ষ্য করুন, তাদেরকে আমি বলে দিচ্ছি, এই হাতে পার্টিকুলার এই যে জায়গাটি দেখুন, জাস্ট এই জায়গার মধ্যে যদি কোথাও কোনো চৌকো চিহ্ন যদি চলে আসে, চৌকো স্কোয়ার সাইন, সেটা যে কোনো সাইড থেকেই হোক, যখন এরকম স্কোয়ার সাইন আসবে জানবেন, যখন এটা পুরোপুরি একদম ক্লিয়ার দেখা যাবে, একদম পরিষ্কারভাবে বোঝা যাবে, সেই দিন থেকে ছ মাস থেকে আট মাসের মধ্যে আপনার বাড়ি অথবা গাড়ি অথবা ল্যান্ড অথবা ফ্ল্যাট হবে, এবং সেই বাড়ি বা ফ্ল্যাট কতটা ভালো হবে সেটা দেখতে গেলে এর ভেতরে যদি আরেকটি স্কোয়ার সাইন যদি পেয়ে যায়, ডবল স্কোয়ার, ভিতরে লক্ষ্য করুন, লক্ষ্য করুন ডবল, যাদের এরকম থাকবে তাদের মারাত্মক ভালো। কিন্তু অনেক ক্ষেত্রে আমি দেখেছি এই স্কোয়ারের মধ্যে কোনো একটি রেখা এরকম বাইরে বেরিয়ে আছে, বা এরকম বাইরে বেরিয়ে আছে, বা কখনো কখনো ঠিক এরকম জায়গায় গ্যাপ রয়েছে, গ্যাপ লক্ষ্য করুন আমি যেগুলো দেখাচ্ছি, যাদের এরকম থাকবে তাদের জমি হতে হতে হবে না, বা তারা বাড়ি কিনতে গিয়ে সমস্যায় পড়বে, এমনকি বাড়ি তৈরি করতে গিয়ে, এমনকি বাড়ি তৈরি করতে গিয়ে নানান বাধা বিপত্তি সমস্যায় যুক্ত হয়ে পড়বে। সুতরাং আপনি দিদিভাই যে প্রশ্নটা করলেন, যেহেতু আপনার জন্ম সময় নেই, হাতটা আমি দেখতে পারিনি, যদি মনে হয় একবার যোগাযোগ করবেন, আমার সামনে একটু হাতটা ফেলবেন, বাদ বাকি দায়িত্ব আমার, ঠিক আছে?
একটা জন্মচক থেকে পরিষ্কার বলা যায় কি হবে, কখন হবে, কিভাবে হবে বলা যায়। অনেক মানুষ আছেন যারা মনে করছেন শুধুমাত্র বাড়ি আমি কিনবো বা বাড়ি আমি কিনেছি দু বছর আগে কি পাঁচ বছর আগে বাড়ি আমি কিনেছি, নিজের মতন করে ইটালিয়ান মার্বেল দিয়ে বাড়িটা খুব সুন্দরভাবে সাজিয়েছেন, ভালো রং করেছেন, ব্যালকনি করেছেন, বাড়িটা যেভাবে সাজাতে হয় একদম আধুনিক সাজিয়েছেন, কিন্তু ওই বাড়িতে বসবাস করবার পর থেকে ছমাসও যায়নি, ছমাসের পর থেকে ওই বাড়িতে ছোটোখাটো প্রবলেম শুরু হয়ে গেছে, স্বামী স্ত্রীর মধ্যে গণ্ডগোল, এবং গণ্ডগোল এমন গণ্ডগোল দু বছর যেতে না যেতে ডিভোর্স ফাইল হয়ে গেছে অথবা ওয়াইফ তার বাপের বাড়ি চলে গেছে, এরকম অনেক আমরা দেখতে পাই, অনেক মানে প্রচুর দেখি আমরা। আবার এমনও দেখা গেছে বাড়িটা খুব সুন্দর তৈরি হলো, সাজানো হলো, সাজানোর পর বছর ঘুরতে পারিনি, বাবা মারা গেল অথবা মা মারা গেল অথবা গৃহকর্তা যিনি কাজটা করেছেন তিনি মারা গেল। আপনারা সময় বলেন যে তার কপালে বাস্তু সুখ ছিল না, বাড়ির সুখ ছিল না, এটা আমরা বলি কিন্তু সম্পূর্ণ ভুল, কারণ বাস্তুর প্রবলেম যদি থাকে, বাস্তু দেবতার ওপরে যদি কোনো ডিস্টার্ব যদি চলে আসে, আপনি লক্ষ টাকা খরচ করলেও সেই বাড়ি থেকে সুখ পাবেন না, সেই বাড়ি থেকে শান্তি পাবেন না, সেই বাড়ি থেকে অর্থনৈতিক সমৃদ্ধি হবে না, সেই বাড়ি থেকে রোগ ভোগ থেকে নিষ্কৃতি পাবেন না, সেটাও এই হাত দেখে বলা যায় আপনার বাড়ি কেমন। এক দর্শক বন্ধু আছেন, নমস্কার। নমস্কার দাদা, আমি সুন্দর করে আপনি কোথা থেকে বলছেন? সোদপুর। সোদপুর সোদপুর কার বিষয় জানতে চাইছেন? আপনার নামটি আমায় বলুন। আমার নাম সুব্রত রায়। সুব্রত রায়, আপনার ডেট অফ বার্থ জানা আছে? সুব্রত রায় না, সুব্রত রায়। সুব্রত রায়, আপনার ডেট অফ বার্থ জানা আছে? হ্যাঁ বলুন। 20 নভেম্বর 1970। 20 তারিখ, তাই তো? 20 নভেম্বর 1970 সকাল 6:15 1969 সকাল 6:15 জন্মস্থান কলকাতা। আমি ডেট অফ বার্থটা আরেকবার বলছি, আপনি একটু মিলিয়ে নিন। 20 তারিখ নভেম্বর মাস 1969 সাল, 1970 ইয়েস। জন্মবার হলো শুক্রবার। এই অনুযায়ী আপনার কর্কট রাশি, বৃশ্চিক লগ্ন, বলছি ফ্রাইডে তো আপনার জন্মবার, ঠিক আছে, কর্কট রাশি, বৃশ্চিক লগ্ন, অশ্লেষা নক্ষত্র, রাক্ষসগণ, বর্তমানে মহাদশা চলছে মঙ্গল গ্রহের এবং রাহু গ্রহের অন্তর্দশা, এই মঙ্গল গ্রহের মহাদশা রাহু গ্রহের অন্তর্দশা আপনার পক্ষে কিন্তু শুভ নয়, এবং এই জন্মচকে চতুর্থ স্থানে অশুভ রাহু অবস্থান করার কারণে পারিবারিক দিক থেকে কিন্তু কিছু ডিস্টার্বে আপনি ভুগবেন, আয় মানে অর্থনৈতিক দিক থেকে আয় ইনকাম প্রচুর করলেও সেটা কিন্তু ব্যাংক ব্যালেন্স সেভাবে করতে পারবেন না, এবং বর্তমানে আপনার শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু ডিস্টার্বের মধ্যে আপনি চলছেন এবং চলবেনও। চোখে চশমা পড়ছেন? না, চোখে ডিস্টার্ব চলে আসবে, সতর্ক থাকুন। এবং তার পাশাপাশি আগামী দিনে ডায়াবেটিস বা সুগার সংক্রান্ত রোগে আপনি ভুগবেন। আচ্ছা বলুন আপনার প্রশ্ন কি আছে? আমি আপনাকে প্রথমেই শুরুতেই বললাম রাহুর মহাদশা, এই মঙ্গলের মহাদশা রাহুর অন্তর্দশা আপনার পক্ষে শুভ নয়, প্রথমে আমি বলে দিয়েছি এটা। আচ্ছা, এটা আপনার শুভ নয়। আচ্ছা, আপনি হাজার ট্রাই করবেন
চেষ্টায় কোনো খামতি রাখবেন না, কিন্তু এগোতে পারবেন না আপনি। সেটাই তো হচ্ছে, এটাই তো চলবে, এটাই তো হবে। কতদিন চলবে এটা? কতদিন চলবে না, ব্যাপারটা হচ্ছে এই জায়গাটা সমাধান করতে হবে। আপনি সমাধান যদি করেন তাড়াতাড়ি করে এগিয়ে যাবেন, সমাধান যদি না করেন তাহলে এরকম আরো 2-3 বছর ধরে চলতে হবে। মোটামুটি একটা তো টাইম, ভালো টাইম মন্দ টাইমের ব্যাপার নয়, যেটা দেখতে পাচ্ছি আপনার এভাবে অন্তত 2023 সালের জুন জুলাই মাস পর্যন্ত কন্টিনিউ চলবে, মানে এখনো কম বেশি 1 বছর, কম বেশি 1 বছর। অনেকেই আছেন আমার কাছে ফোন করেন মাঝে মধ্যে, তার হয়তো মেয়ের বিষয়টাও জানতে চাইলেন, মেয়ের কী বিষয় না, বিবাহ বিষয়। আমি তাকে দেখে বললাম যে তার মেয়ে মাঙ্গলিক যোগে আবদ্ধ আছে, কালসর্পযোগে আবদ্ধ হয়ে আছে, সপ্তম অধিপতি দ্বাদশ স্থানে অবস্থান করে আছে, বা আরও কিছু যোগাযোগ থাকার কারণে বললাম যে আপনার কিন্তু মেয়ের দাম্পত্য জীবন ভালো হবে না, বিচ্ছেদ হয়ে যাবে, ডিভোর্স হয়ে যাবে। মেয়ের মা জিজ্ঞাসা করছে মেয়ের বিয়েটা কবে হবে বলুন। মেয়ের মাকে আমি বললাম তার মেয়ের বিবাহ হলে বিচ্ছেদ হবে, মা প্রশ্ন করছে বিয়েটা কবে হবে বলুন। এই জায়গা থেকে জাস্ট বলে রাখি, এই জানাগুলো লাভ নেই, সমস্যা হবে আপনি জানতে পাচ্ছেন, সমস্যা হবে আপনি জানতে পাচ্ছেন, কিন্তু সমাধানের দিকে যান, সমাধানটা আগে করুন। নমস্কার। আপনি কোথা থেকে বলছেন? আমি নদিয়া বেথরডোর থেকে বলছি, নদিয়া ডিস্ট্রিক্ট। আপনি কার বিষয়ে জানতে চাইছেন? আমি আমার নিজের বিষয়ে জানতে চাই। আপনার নামটি আমায় বলুন। আমার নাম বন্দনা সাহা। বন্দনা সাহা, আপনার অরিজিনাল জন্ম তারিখ জানা আছে? হ্যাঁ, জন্ম তারিখ জানি, বলুন। 24 জুন 1978। জন্ম সময় বলুন। জন্ম সময় আপনার আড়াইটা না রাত, হয়তো 10 মিনিট এদিক ওদিক হতে পারে। দুপুর না রাত্রি? দুপুর আড়াইটা। জন্মস্থান? আসাম, বরপেটা রোড। আসাম? হ্যাঁ আসাম। আসামের কোথায় বললেন? বরপেটা রোড। আপনার জন্ম বার হলো শনিবার? হ্যাঁ। আপনার রাশি লগ্ন জানা আছে? মকর রাশি তুলা লগ্ন জানা আছে? মকর রাশি শুনেছিলাম, হ্যাঁ। মকর রাশি তুলা লগ্ন, ধনিষ্ঠা নক্ষত্র রাক্ষসগণ, বর্তমানে মহাদশা চলছে শনি গ্রহের এবং কেতু গ্রহের অন্তর্দশা, 3.5 বছরের মধ্যে কাকে হারিয়েছেন? শ্বশুরমশাই গত হয়েছেন গত বছর। তাহলে আমি ঠিক বললাম না ভুল বললাম? আপনি ঠিক বলেছেন একদম। শরীর স্বাস্থ্য নিয়ে সতর্ক থাকুন। শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাচ্ছে না, কিছু না কিছু প্রবলেম আছে। আমি আপনাকে কি বললাম তাহলে? হ্যাঁ, আমি আপনাকে কি বললাম যে শরীর স্বাস্থ্য নিয়ে সতর্ক থাকুন, কারণ শরীর স্বাস্থ্য তো ভালো যাবে না আপনার। আচ্ছা, এই জন্মচক্রে দেখুন আশঙ্কা। হ্যাঁ বলুন বলুন। বড় কিছু হওয়ার আশঙ্কা আছে? শরীর স্বাস্থ্য নিয়ে ডিস্টার্ব থাকা অবশ্যই। অপারেশন হয়েছে, মেজর হোক বা মাইনর হোক, অপারেশন হয়েছে? এই মুহূর্তে তো কোনো অপারেশন হয়নি আমার, এমনি বাচ্চা হয়েছে সিজারে। না না না, সেটা আলাদা বিষয়। এমনি কোনো অপারেশন হয়েছে? না না না। অপারেশনের জন্য রেডি হন, কারণ জন্মচক্রে কিছু ডিস্টার্ব পাচ্ছি আমি, কিছু ডিস্টার্ব পাচ্ছি। হ্যাঁ, প্রশ্ন কি আছে বলুন। আচ্ছা, আমার এত, আমি অফিসে কি বাইরে কি চারিদিকে শত্রু একটু আমার বেশি, আমি কাজকর্ম করতে পারছি না শান্তি মতন, কেন এটা আমার প্রশ্ন। দেখুন, বর্তমান যে সময়টা চলছে সেই সময়টা আপনার পক্ষে শুভ নয়, এবং জন্মকালীন সময় আপনি চন্দ্রবঙ্গ কালসর্পযোগে আবদ্ধ হয়েছিলেন, এবং ষষ্ঠ স্থানে শুক্র, এই কেতু, সিক্স স্থানে কেতু, দ্বাদশে রাহু, এবং সব থেকে বড় এই যে জন্মচক, সেই জন্মচকে পার্টিকুলার কয়েকটা ক্ষেত্র আমি পেলাম সেটা শুভ নয়। যেমন রাশি সাপেক্ষে আপনি মাঙ্গলিক যোগের মধ্যে আবদ্ধ হয়ে আছেন, এবং বর্তমান যে দশা এবং অন্তর্দশা, পাশাপাশি যে গোচরকালীন যে সময়, এই সময়টা আপনার পক্ষে শুভ নয়। আপনি যাদেরকে বেশি ভালোবাসবেন তাদের দ্বারাই সমস্যায় পড়বেন,
কোনো কথা কাউকে যদি শেয়ার করেন সেখান থেকে আপনি প্রত্যাঘাত পাবেন, এবং যেখানে আপনি যাবেন কর্মক্ষেত্রে হোক আর যেখানেই যান প্রচুর পরিমাণে ডিস্টার্বের সম্মুখীন হবেনই হবেন। তার কারণ বর্তমান দশা অন্তর্দশা গোচরকালীন সময় আপনার শুভ নয়, এই জায়গাগুলো সমাধান করে রাখবেন। এটা করুন আর নাই করুন, সবার আগে আমি যেটা বলবো সেটা হলো আপনার হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে অ্যালার্ট থাকুন। আমি শরীর স্বাস্থ্যের উপর কিছু ডিস্টার্ব পেয়েছি, শত্রু আজ থাকুক আর কাল থাকুক অতটা ডিস্টার্ব করবে না। যদি শরীর যদি ভালো না থাকে তাহলে কি অবস্থা বুঝতে পারছেন, ডিস্টার্ব কিন্তু হবে, অ্যালার্ট থাকুন। একদম পরিষ্কার দুটো কথা বলবো, দুটোই রাইট হতে হবে। টোটাল সায়েন্স, টোটাল ম্যাথ, টোটাল অঙ্ক, তিনটে যদি কথা বলে তিনটেই রাইট হতে হবে, কারণ টোটালটাই ম্যাথ অঙ্ক, ম্যাথটা করতে হবে, ম্যাথটা জানতে হবে, ম্যাথটার সঠিক অ্যাপ্লিকেশন করতে হবে, তাহলেই বলা যায়। আর শুধুমাত্র বলা নয়, যে সমস্যা রয়েছে সেই সমস্যার টু দি পয়েন্ট সমাধান, একদম টু দি পয়েন্ট সমাধান একবার আসতে হবে তার জন্যে। জীবন অনেক জায়গায় ঘুরেছেন, অনেক জায়গায় ঘুরেছেন, প্রতিশ্রুতি পেয়েছেন, কাজ পাননি। আচার্য শ্রী দুলাল একবার, ওয়ান টাইমস ভিজিট লাইফ টাইম রেমেডি, যাদের ভরসা যাদের বিশ্বাস আছে, যারা সায়েন্স মনে করে মানছেন, যারা প্র্যাকটিক্যাল বুঝতে পারছেন, আবেগ নয় লজিক, যারা যুক্তি দিয়ে বোঝার চেষ্টা করছেন, তারাই আসবেন আমার কাছে। শুধুমাত্র রাশি জানবো, লগ্ন জানবো, পেট ব্যথা হয়েছে কেন, মাথা ধরেছে কেন, হাত জোর করে আসবেন না, আসবেন না। টু দি পয়েন্ট যারা সমাধান চাইছেন তারা আসবেন। নমস্কার। হ্যালো, নমস্কার। আপনি কোথা থেকে বলছেন? আমি বহরমপুর থেকে বলছি। কার বিষয়ে জানতে চাইছেন? আমার স্বামীর বিষয়ে। স্বামীর বিষয়ে, স্বামীর নাম? অলোক কুমার দাস। অলোক বাবুর অরিজিনাল ডেট অফ বার্থ আমায় শেয়ার করুন। আচ্ছা, 1/2/1976। জন্ম সময়টি আমায় বলুন। 10:25 রাত্রি 10:25। জন্মস্থান? আমার অনুষ্ঠান কেমন লাগছে আপনাদের? ভালো লাগে, আমি প্রায় দিনই দেখি। ভালো লাগে কেন? না, কথা ভালো লাগে, মানে স্পষ্ট কথা বলি আমি, তাই না? মানে যেটা ডাইরেক্ট বলা ডাইরেক্ট বলে দিই, যেটা ভালো লাগবে লাগবে, না লাগবে না লাগবে, ওই মিনমিন করে কথা বলা পছন্দ নয় আমারও। সব থেকে বড় কথা, যেটা পারবো হ্যাঁ, যেটা পারবো না না, ওই চাকরি হতে পারে, এটা হতে পারে, সেটা হতে পারে, এই সব মানুষই বলতে পারে, আপনিও বলতে পারবেন যে আগামীকাল বৃষ্টি হতে পারে, হলে হলো না হলে না হলো, কিন্তু যখনই আপনি শিওর থাকবেন যে এটা রেড কালারের পেন, আপনি যখন শিওর থাকবেন, আপনি 100% শিওর করে বলবেন এটা রেড, এটাই আমি করি। যাই হোক, আপনার স্বামীর যে ডেট অফ বার্থ আপনি আমাকে বললেন, সেই ডেট অফ বার্থ অনুযায়ী আপনার স্বামীর জন্মবার হলো রবিবার। কুম্ভ রাশি, কন্যা লগ্ন, ধনিষ্ঠা নক্ষত্র রাক্ষসগণ, বর্তমানে শনি গ্রহের মহাদশা চলছে, চন্দ্রগ্রহের অন্তর্দশা চলছে, কর্মক্ষেত্রে ডিস্টার্ব থাকবে, কর্মক্ষেত্রে ডিস্টার্ব থাকবে, ভালো চাকরি বাকরি করলেও কিন্তু ডিস্টার্বের মধ্যে পড়ে যাবেন, সতর্ক থাকবেন, গোপন শত্রুতা প্রবল, গোপন শত্রুতা প্রবল এনার। রিসেন্ট কোনো গুরুজনকে হারিয়েছেন অথবা হারাবেন? কোনো গুরুজনকে হারিয়েছেন অথবা হারাবেন, তার মানেটা হলো হয় হারিয়েছেন আর না হলে কেউ অসুস্থ হয়ে আছে, ঠিক আছে। সমস্যা কি? আমি গেলাম না, তার কারণ অনেক গল্প আছে, সময় প্রায় শেষ, অনুষ্ঠান শেষ করতে হবে। আপনি যদি মনে করেন আমি কৃষ্ণনগরে এই সানডে আছি, রবিবার আছি, একবার ফোন করে আসুন, সামনাসামনি আসুন, সমস্যার সমাধান যদি চান তাহলে আসুন। সকলেই ভালো থাকবেন, তবে একটাই কথা বলবো, যারা যোগাযোগ করতে চাইছেন অনুষ্ঠান শেষের পর নিচে যে বুকিং নম্বর সেই নম্বরে ফোন করে বুকিং করে নেবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।